হাই আসসালামু আলাইকুম আমি আনসারুল মোল্লা আপনার যারা অনলাইনে ইনকাম করার জন্য দ্বিদাদন্দে আছেন তাদের জন্য বেশ কিছু টিপস আমি বলে দেব এর বাইরে যদি আপনি কিছু করতে যান। অবশ্যই আপনি ঠকবেন বা প্রতারিত হবেন বলে আশা করি ইদানিং কিছুদিন যাবৎ দেখছেন যে রিং আইডি বা এসএফসি ওয়ার্ল্ড নামে বেশ কিছু সফটওয়্যার তারা নিয়ে আসছে ওইগুলো নিয়ে মানুষের অনেক ক্ষতি হয়েছে তো আপনি যদি একজাক্টলি অনলাইন থেকে ইনকাম করতে চান অনলাইন বলেন বা অফলাইন বলেন সব জায়গাতেই ইনকাম করতে পারবেন তার মধ্যে বেশ কিছু মাধ্যম হচ্ছে যেমন আপনি যদি প্রথমে কাজ করতে চান সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইউটিউব ফেসবুক তো ফেসবুক আর ইউটিউব শুধু ইনকাম করার রাস্তা না এখান থেকে আপনি আরও অনেক কিছু করতে পারেন আপনার বিজনেস থাকলে এটার মাধ্যমে আপনি প্রমোট করতে পারেন তারপরে ইউটিউব আর ফেসবুক কি করে এখানে বিশাল বড় একটা মাধ্যম হয়ে গেছে প্রথমে ফেসবুকটা ছিল একটা সোশ্যাল মিডিয়া হিসাবে কাজ করত ওইখানে আপনি জাস্ট বিনোদনের মাধ্যম হিসাবে নিতে পারতেন কিন্তু আজকাল কিন্তু এমন না ফেসবুক আপনার অনেক অপশন দিচ্ছে আপনি এখানে আপনার যদি কোনো বিজনেস থাকে সেটাকে আপনি বুস্ট করে কাজ করতে পারেন অথবা আপনি যদি একটা ফেসবুক পেজ থাকে ওইখানে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনি ওইখান থেকে ইনকাম করতে পারেন এটা হচ্ছে ফেসবুক আর ইউটিউবের বেলা ইউ ইউটিউবে কিন্তু আপনি বুস্ট করতে পারেন ওইটার জন্য গুগল অ্যাডের মাধ্যমে আপনার যদি বিজনেস থাকে আর যদি আপনার নিজস্ব চ্যানেল থাকে তখন ওইটা আপনি ভালোভাবে ভিডিওটা কন্টেন্ট তৈরি করলেন তারপরে ভালো করে এসিও করলেন একটু এক মাস বা দুই মাস আপনি ইউটিউব ফেসবুক নিয়ে পড়াশোনা করলেন তারপরে আপনি এখান থেকে একটা ভালো একটা আর্ন করতে পারবেন তারপরে আসি দ্বিতীয় যে একটা ওয়াইটা হচ্ছে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখেন অবশ্য এটার মাধ্যমে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন তো এটার ইনকামের লিমিটটা কেমন হতে পারে আমি আপনাদেরকে বলি আপনারা মাসিক মিনিমাম তো দশ হাজার থেকে আপনারা দুই লাখ পর্যন্ত ইনকাম করতে পারেন যদি ভালো ডিজাইনার এক্সপার্ট লেভেলের ডিজাইনার হয়ে থাকেন একটা গ্রাফিক্স ডিজাইনের ভালো মান আছে তাছাড়া আপনি যদি চান যে আরও একটু অ্যাডভান্স লেভেলে উঠবেন ইনকাম করতে চান তখন আপনি ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন এটার মাধ্যমে কিন্তু হিউজ ইনকাম করতে পারে এটার কিন্তু এটার কোনো লিমিটই নাই আপনি সর্বনিম্ন দশ হাজার থেকে সর্বোচ্চ বিশ লাখ পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন ওইটা আপনার মেধা আর পরিশ্রম দ্বারা আপনি ইনকাম করতে পারেন তাছাড়াও আরও বেশ কিছু মাধ্যম আছে যেমন যেমন এখানে আছে আপনার সিপিএ মার্কেটিং তো সিপিএ মার্কেটিং মার্কেটিংটা অবশ্য একটু রিস্ক আছে ওইটা স্থায়ী ইনকামের আমি রাস্তা দেখি না তবে এই কয়েকটা মাধ্যমে যদি আপনি ইনকাম করেন বা কাজ করেন তাহলে আপনি করতে পারেন এখন আসি আপনি যদি ডিজাইনার হন বা লঘু ডিজাইনার বলেন ব্যানার ডিজাইন গ্রাফিক ডিজাইন যা কি বল এটা যদি আপনি শিখতে চান কতদিন লাগতে পারে আপনার প্রথম অবস্থায় এটা মিনিমাম ছয় মাস তো আপনার গভীর পড়াশোনা করতে হবে তারপরে আপনার দিন যাবে তখন কাজের মাধ্যমে আপনার স্কিলটা আরো বাড়াই নিতে হবে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারে আপনি পড়াশোনা করতে চান ওইটার কতটুকু সময় লাগতে পারে ওইটা বিশাল সময় লাগে। মিনিমাম দুই থেকে তিন তিন বছর তো লাগবেই তাছাড়া ওইটা আপনার কাজের ভিত্তিতে আপনার এটা আহ কাজের ধরন অনুযায়ী আপনার সময়টা লাগবে আপনি কি শিখতে চাচ্ছেন এখানে কিন্তু অনেক বেজ আছে। আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চান সেটার জন্য একরকম টাইম লাগবে যদি ওয়েব ডেভেলপার হতে চান ওইটার জন্য এক ধরনের টাইম লাগবে তারপরে যদি অপারেটিং সিস্টেম বেজ যদি আপনি কোনো সফটওয়্যার বানাতে চান যেমন ওবন্তু লিনাক্স তারপরে উইন্ডোজ এগুলো যদি বানাতে চান এগুলোর জন্য আলাদা সময় লাগবে আর যদি ফার্স্টটা একসাথে শিখতে চান তখন কিন্তু ওইটার জন্য একটা ফিক্সড একটা সময় লাগবে যেমন তিন থেকে চার বছর তো মিনিমাম লাগবে তো এই যে কয়টা স্কিলের কথা বললাম এইগুলো যদি আপনি ভালো করে শেখেন অবশ্যই আপনার ইনকাম এটা গ্যারান্টি আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ইনকামটা হবে এছাড়াও আরও কিছু ইয়ে আছে অনেক মাধ্যম আছে যেগুলা স্থায়ী কোনো সমাধান না সেগুলো আমি তাদেরকে বললাম না যেগুলো স্থায়ী সমাধান লং টার্ম ইনকাম করতে পারবেন যেগুলোর একটা বৃত্তি আছে সেগুলো বললাম এখানে আপনি যদি ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করতে চান এখানে কিন্তু আপনার ভালো একটা ইনকাম আছে অনেকেই দেখি মিনিমাম দশ হাজার থেকে দেখা গেছে কেউ দুই লাখ টাকা পর্যন্ত শুধু ওই মনিটাইজের মাধ্যমে ইনকামটা পেয়ে থাকেন তাছাড়া এখানে আপনার আরও কিছু বিষয় আছে যেমন আপনি যদি অন্য অন্য কোম্পানির কিছু স্পন্সরশিপ নেন ওখানে কিছু স্পন্সর করেন তখন ওইটার দ্বারা আরও মাসে দুই চার লাখ টাকা ইনকাম আছে তা আমি মনে করি ফেসবুকটা বা ইউটিউবটা আপনাদের সকলের শেখা দরকার আর ফেসবুক ইউটিউব শেখার মাধ্যমে আপনি এই যে স্পন্সর নিতে পারতেছেন এটার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংটাও করতে পারতেছেন এখানে কিন্তু বেশ কিছু সুবিধা অবশ্যই আছে এই যে এই চার পাট চার পাঁচটা মাধ্যম আছে এগুলো আপনারা ভালো করে যে একটা বেছে নেন পাঁচটা তো আর শেখা সম্ভব না ঠিক না আপনি যদি সফটওয়্যারের সফটওয়্যারের উপরে কাজ করতে চান আপনি সফটওয়্যারের পেশাটাই বেছে নিতে পারেন যে কোনো একটা সফটওয়্যার উপর তো অনেকগুলো বিভাগ আছে ওইখানে অ্যান্ড্রয়েডটা বেশি নিতে পারেন অথবা আপনি ওয়েবটাই বেশি নিতে পারেন বা ওয়েব ডিজাইনটাই বেশি নিতে পারেন যে একটা বেশি নিতে পারেন আর যদি প্রাথমিক অবস্থা আপনি তেমন একটা বুঝেন না আপনার জন্য সাজেশন রইল আমার ফেসবুক পেজ কিভাবে আপনারা তৈরি করবেন কীভাবে ভিডিও বানাবেন এগুলো এইগুলোর উপর পড়াশোনা করেন বা একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় কীভাবে ভিডিও ছাড়তে হয় কীভাবে ইনকামটা আসে এইগুলোর উপর পড়াশোনা করতে পারে এইগুলো কিন্তু বেশি দিন পড়াশোনা লাগে না আপনার যদি কিছুটা পড়াশোনা থাকে ইংরেজি বাংলা ভালো লিখতে পারেন আপনার কিছু লেখার বা পড়ার পারদর্শিতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে অল্প দিনে শিখতে পারবেন সর্বোচ্চ এক মাস বা দুই মাস লাগলো তো আপনারা এই কয়টা মাধ্যমের যে কোনো একটা মাধ্যম বেছে নেন তাহলে আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন আর বাকি যত স্টেপস আছে ক্লিক করে ইনকাম অ্যাড দেখে ইনকাম বা এখানে দশ হাজার টাকার একটা প্যাকেজ কিনতে হবে তারপরে আমাদের এখানে রেফারেল কমিশন আছে 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 সে এগুলো জীবনটা নষ্ট করবে অনেকে দেখছে যারা সমিতি থেকে টাকা তুলে বা বিভিন্ন জায়গা থেকে ত্রিশ চল্লিশ হাজার টাকা তারা দিছে তারপরে বিভিন্ন লোভে পা দিয়ে কিন্তু অনেকে লোকসান খাইছে তারা অনেকে এমন বলে যে আমার তো এখন আর বাড়িতে আর জায়গায় দিবে না আমি এই জায়গায় খুব লোভ করে ইনভেস্ট করছিলাম এগুলো থেকে বিরত থাকেন নিজে পরিশ্রম করেন যেটার একটা বৃত্তি আছে যে কাজটা করে আপনি স্থায়ীভাবে ইনকাম করতে পারবেন আইনগতভাবে যেটা আপনার আইনি কোনো বাধা নেই যেটা বৈধ এগুলো নিয়ে কাজ করেন যেগুলো এই যে অবৈধ আপনারা এখানে লোভ দেখাইল যে আপনি এখানে দশ হাজার টাকা ইনকাম করেন আপনি প্রতি মাসে পনেরো হাজার টাকা এখান থেকে তুলতে পারবেন এইসব লোভে পা দেবেন না এটা যে নতুন এই যেসব যারা করতেছে নতুন করতেছে তা না এটা আরও দশ বছর আগে থেকে করতেছে আপনাদের মতো আমাদেরও এরকম অবস্থা হয়েছিল আমরাও তো অনেক লোকসান খাইছি তারপরে আমি সফটওয়্যার পেশাটাই বেছে নিলাম ইউটিউবে আমি করি না ফেসবুকে ফেসবুকেও ভিডিও দেই না কিন্তু এটা দরকার আছে আমাদের যেহেতু সময় হয় না চেষ্টা করি এখানে যদি দিতে পারি এটা আমাদের একটা মার্কেটিং হিসাবে কাজ করবে ডিজিটাল মার্কেটিংটা দরকার আছে আমার অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি সেল করতে না এখন এখন যদি অন্য জায়গায় আমরা এটা সেল করতে চাই অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই বা কারো মাধ্যমে স্পন্সারশিপ দিতে চান এটা একটা বড় ধরনের অ্যামাউন্ট দরকার আমি যদি পাশাপাশি এই ইউটিউব বা ফেসবুকটাও চালিয়ে নিই এটা এটা কিন্তু আমার বিজনেসের কাজেও অনেক কাজে লাগবে তো আপনারা যারা বেকার আছেন প্রাথমিক অবস্থায় আমি বলবো যে আপনারা ফেসবুক আর ইউটিউব ভালো পারদর্শী হন ভিডিও ছাড়েন তখন আমার মতো ব্যক্তিরা যাদের বিজনেস আছে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে সফটওয়্যার কোম্পানি বা বিভিন্ন কোম্পানি যারা বেসিক্যালি এখানে তো ডিজিটাল প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টগুলো বেশি হয়ে থাকে আর অফলাইন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট খুব কমই হয় তো এটা একটা খুব ভালো একটা ভূমিকা পালন করবে আপনার জীবনের জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে কোনো একটা পেশা আপনি বেছে নিতে পারেন যে কথাগুলো বললাম এর ভিতরে একটা আপনি চুজ করতে পারেন তো আমাদের পাশে থাকেন স সকলকে ধন্যবাদ